হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। সবার প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজকে আমি আপনাদের সাথে একটা রঙ্গোলি ডিজাইন শেয়ার করব। আলাদা কোনো সেরকম কোনো টুলস বা কোনো কিছুর দরকার হবে না, এটা ফ্রি হ্যান্ড রঙ্গোলি বলা যেতে পারে। এই যে রঙ্গোলি পাউডার কালার যেটা, সেটা আমি ঘরে বানিয়েছি আবির দিয়ে। তো প্রথমেই আমি একটা রিং নিয়ে নিয়েছি, যেটা যে রিংটা আপনারা আগেও হয়তো দেখেছেন আমার ফ্লাওয়ার ডেকোরেশনের কাজে লাগিয়েছিলাম। আপনি যে কোনো থালা বা অন্য কোনো কিছু নিয়ে নেওয়া যেতে পারে। জাস্ট একটা সুন্দর একটা গোল করে নিচ্ছি আমি এই রঙগুলো দিয়ে, যে রঙ্গোলির যে কালার বানিয়েছি এটা না আমি চালের গুঁড়ো দিয়ে আর আপনার আবির মিশিয়ে তার সঙ্গে সামান্য লবণ দিয়ে এই কালারটা বানিয়েছি। যদি আপনি শুধু আবির ব্যবহার করেন তাহলে না এটা কেমন উড়ে যায়, টেক্সচারটা তো ভালো আসে না, মানে খুব সুন্দর করে যে রঙ্গোলির যে স্মুথ ফিনিশিংটা, মানে ফিনিশিং সেটা আসবে না। তো তার জন্য আমি ঘরে বানিয়ে নিয়েছি। এবার একটা গোল কোনো বাটি দিয়ে এটাকে জাস্ট ঠেলে ঠেলে ফুলের পাপড়ির মতো করে করে নিচ্ছে। ভীষণই সিম্পল কিন্তু হয় না, যে বানিয়েছি বা রঙ্গোলিটা তৈরি করলাম তো আপনাদের সাথে শেয়ার করার। অনেকেই এটা খুব ইজি যেহেতু সবাই জানবেন, তবু আমার ভালো লাগাটা শেয়ার করলাম। এবার আলাদা যে কৌটোর মধ্যে আমি কিছুটা ওই রঙ্গোলি কালার ভরে নিয়ে জাস্ট ঝেঁকে ঝেঁকে এখানে একটা মানে ভরাট করে দেব ফাঁকাটাকে। এটা চাইলে ওই চা ছেঁকনি দিয়েও করা যেতে পারে। তো আমার কাছে এই রঙ্গোলি কিটটা ছিলই, আমি প্রত্যেকবার রঙ্গোলি বানাই, মানে প্রত্যেক বছর আমি রঙ্গোলি করি দেওয়ালিতে, তো তার জন্য এটাকে ইউজ করা। এবার আমি যেহেতু ভেতরটা পিঙ্ক কালার দিয়েছি আর বাইরেটা আমি একটা ব্যাঙ্গেলস বা চুড়ি নিয়েছি পাতা তৈরির জন্য, জাস্ট ওর পাশ দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, আর এটা বেশ ভালো মানে খুব সুন্দর করে পড়ে। এখানে ব্যাঙ্গেলসের চারপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আর মা সামনের দিকটা একটু উঁচু করে দিলেই সুন্দর একটা পাতার শেপ তৈরি হয়ে যাবে। তারপর ভেতর থেকে ব্যাঙ্গেলসটা তুলে নিয়ে সবুজ কালারের যে পাউডার বা রং যেটা বলছি সেটা দিয়ে ওটাকে ভরাট করে দিলেই হয়ে যাবে, একটা সুন্দর পাতার শেপ হয়ে গেছে। এবার পাতার ভেতরের দাগগুলো টানার জন্য আমি একটা কালার ব্রাশের পেছনটা নিয়েছি, যে কোনো কাঠি বা কিছুতে টানলেই হবে। আসলে ওই পাতার লুকটা, এটা একটা অশুদ্ধ পাতার লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো জাস্ট ওই পেন্সিল বা যে কোনো কালার ব্রাশ বা যে কোনো কাঠি টাইপের কিছু দিয়ে টেনে নিলেই এটা হয়ে যাবে। তো পরপর করে টেনে দিয়ে আমি সমস্ত পাতাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল একটা পাতা কালার আর আপনার কিছু কাঠি বা ব্রাশ দিয়ে। এবার এর মাঝখান থেকে একটু ওটাকে হাইলাইট করার জন্য একটু সাদা কালার দিয়ে দিচ্ছি। এবার এখানে কালার তো যে যার পছন্দ মতো ইউজ করতে পারে, তো এখানে আমি আমার পছন্দ মতো কালার নিয়েছি। এবার পাতাগুলো একটু হাইলাইট হয়ে গেল, দেখতে একটু ভালো লাগছে। এবার ভেতরটাতে একটা আমি ওই আবিরের কৌটোর ঢাকনা নিয়েছি, নিয়ে জাস্ট ওই পাপড়িগুলোকে তৈরি করার চেষ্টা করেছি। এবার ঠিক সেমভাবে ভেতরটাও হলুদ কালার দিয়ে ভরাট করে দেব। ছাকনির ওপর নিয়ে করলেও হয়, কিন্তু আমার কাছে কৌটোটা ছিল তার জন্য আমি এটা কৌটোটা ইউজ করেছি। এবার এখানেও ঠিক কাঠি বা ওই সেই কালার ব্রাশের আমি এখানে ইউজ করেছি, দিয়ে পেছনটা টেনে দিয়ে ওই পাপড়ির লুক দেওয়ার একটা চেষ্টা করেছি, আর কিছুই না। এবার এর মাঝখানটা একটু দাগ দাগ করে দিয়ে ভেতরটাতে একটু লাল কালার দিয়েছি, তার ভেতরে একদম মাঝখানে একটু ব্লু কালার দিলাম, কন্ট্রাস্টটা একটু ভালো আসবে তার জন্য। এবার ভেতরটা একটু ব্লু কালারটাকে একটু ছড়িয়ে দেবো, তাহলে মোটামুটি রেডি আমার রঙ্গোলি। এবার একদম বাইরের দিকটাতে একটা পাপড়ি মতো তৈরি করব। এখন মাঝখানের গ্যাপটাকে একটু কভার করার জন্য কিছু ফুলের পাপড়ি দেওয়ার একটা চেষ্টা চলছে। আমি এখানে হলুদ রঙের পাপড়ি দিয়ে দেবো, তার জন্য তিনটে তিনটে করে ডট মতো করে আপনার যে দেওয়ালি কালার পাউডারগুলো দিয়ে জাস্ট কাঠি দিয়ে টেনে দিলেই এটা হয়ে যাবে পাপড়িগুলো তৈরি। দীপাবলির পুরো একটা ভিডিও আমি আমার ফ্লেভার অফ কিচেনে পোস্ট করেছি, সেখানে তিনটে রেসিপির ভিডিও আছে, আপনার গোলাপজামুন, ড্রাই ফ্রুটস লাড্ডু আর আপনার ভেজ প্যাটিস, যার যে প্যাটিস যে ডোটা সেটা পিলো পেস্ট্রিটা, সেটাও আমার
ঘরে বানানো আছে, তো চাইলে আপনারা ওখানে ফ্লেভার অফ কিচেনে গিয়ে দেখে নিতে পারেন। আর কেমন লাগলো আমার আজকের এই রঙ্গোলিটা সেটা অবশ্যই জানাবেন, আর খুব ভালো থাকবেন। পরে কোনো একটা ভালো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে আসবো, আর খুব সেফলি থাকুন। আজকের মতো টাটা।